বাদে আবার একটা বেড়ানোর ভিডিও নিয়ে বা ট্রাভেল ভিডিও নিয়ে আবার এসেছি। মাঝখানে বেশ কয়েক মাস কোথাও বেরোতে পারিনি, বললে ভুল হবে। ঘুরতে যাওয়ার জন্য কোথাও বেরোনো যায়নি লকডাউনের কারণে। বেরিয়েছি বেশ কয়েকবার, কলকাতা গেছি, কিন্তু সবকটা দিনই আমাদের হসপিটালে ঘুরতে হয়েছে নানান কারণে। দুদিন গেছি কলকাতায় ডেন্টাল হসপিটালে, একদিন গেছি বনুগলিতে একটা অর্থোপেডিক হসপিটালে, নানান কারণে বিভিন্ন ইয়েতে প্রয়োজনে হসপিটালগুলোতেই ঘুরতে হয়েছে। লকডাউনের কারণে যেহেতু সেকেন্ড ওয়েভে খুব ফ্যাটাল কেস হচ্ছিল বলে আমরা ঝুঁকি নিতে পারিনি, বিভিন্ন জায়গায় যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারিনি। লাস্ট বোধহয় সম্ভবত ফেব্রুয়ারি মার্চ মাসে খড়িবাড়ি হচ্ছে লাস্ট আমাদের একটা ছোট্ট ট্যুর ছিল, সেটা সিঙ্গেল ডে, মানে সকালবেলা দুপুরবেলা গিয়ে বিকেলবেলা সন্ধ্যেবেলা ফিরে আসা, এরকম একটা ব্যাপার ছিল। আজকেও সেরকমই একটা জায়গায় যাচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে যে আমরা একটা গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাট এবং চারিদিকে যে ধরনের গাছপালা রয়েছে দেখতেই পাচ্ছেন। আমরা প্রায় চলে এসেছি যে জায়গাটায় আমাদের যাওয়ার কথা। এখনো পর্যন্ত গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে আর এখান থেকে 20 মিনিট সময় লাগবে আমাদের যেতে। একদম গ্রামের মধ্যে দিয়ে চারিদিকে পাট কাঠি দাঁড় করানো, পাটের চাষ যেটা হয় এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, গাছের ছায়া, রোদ ছায়া এর মধ্যে দিয়ে আমরা চলেছি। যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা সম্বন্ধে নামটা পরে বলছি, জায়গাটা সম্বন্ধে বলে রাখি, প্রায় 300 বিঘা জমি নিয়ে মাছের ভেড়ি রয়েছে। চারিদিকে জল আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে। একটা অপূর্ব দৃশ্য হয়তো আপনাদের দেখাতে পারবো। চলুন যাই, সেই জায়গায় পৌঁছে আবার আপনাদের সঙ্গে কথা বলব।
কি বন্ধুরা, কেমন লাগছে এবার বলুন? অপূর্ব সুন্দর এই জায়গাটা, মনোরম জায়গাটা। আর কিছুক্ষণ পর থেকেই এখানে ভিড় বাড়তে শুরু করবে। অ্যাকচুয়ালি আড্ডা মারার পক্ষে তো খুব সুন্দর জায়গা, আর আড্ডা মারার টাইম হচ্ছে ঠিক 5টার পর থেকে সন্ধ্যে পর্যন্ত বা রাত্রি পর্যন্ত। এখানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়। এখনই যা হাওয়া দিচ্ছে তাতেই বোঝা যাচ্ছে কেন লোকজন এই জায়গাটা প্রেফার করে। অ্যাকচুয়ালি বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে আন্দুলপোতা, বসিরহাট এবং হাসনাবাদ লাইনে। প্রপার বসিরহাট না, বসিরহাট বলে ঠিকই, কিন্তু এটা হচ্ছে হাসনাবাদের দিকটা পড়ছে আর কি। আন্দুলপোতা এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি ভেরি অঞ্চল, 300 বিঘা জমি নিয়ে এই অঞ্চলটা প্রায়, মানে মাছ চাষের একটা ফিশারিজ কর্তৃপক্ষ, মানে হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ এখানে চাষ হয়। মেইনলি চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এই ধরনের মাছ চাষ হয়ে থাকে। অপূর্ব সুন্দর জায়গা, মানে চারিদিকে যত দূর তাকাচ্ছি শুধু জল আর জল, আর সঙ্গে হাওয়া দিচ্ছে অসম্ভব। প্রচন্ড রোদ রয়েছে কিন্তু গরম কিন্তু একটু অনুভূত হচ্ছে না, কি বলো? রোদ তো লাগছে না গায়ে। হ্যাঁ রোদটা একদমই লাগছে না, হাওয়া প্রচন্ড হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। সমুদ্রের পারে অনেক অনেকটা আমেজ পাওয়া যাচ্ছে এখানে, যে হাওয়াটা সমুদ্রের পারে আমরা উপভোগ করে থাকি সেই হাওয়াটাই কিন্তু এখানে দিচ্ছে। একবেলার জন্য অর্থাৎ একবেলা বলতে সকালের থেকে না, বিকেলের দিকটা এখানে আড্ডা মারার পক্ষে অসম্ভব একটা সুন্দর জায়গা। আর মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে এঁকে বেঁকে, রাস্তাটা অসম্ভব সুন্দর এঁকে বেঁকে জলের মধ্যে দিয়ে দুধারে। দেখতে দেখতে আর একটু আমরা ভেতরের দিকে যাব। অ্যাকচুয়ালি আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 12:30টার সময়, তো এখন প্রায় 3টে বাজে। তো একটু চা খাবো বলে প্রথম দিকটা একটু দাঁড়িয়েছি, আমরা আবার একটুখানি ভেতরের দিকে যাব। আবার মাঝখানে এখন প্ল্যানিং হচ্ছে এখান থেকে টাকি যাওয়া যায় কি না। এবার টাকি যেতে গেলে এখান থেকে যাই, গুগলের ম্যাপ দেখাচ্ছে ডিস্টেন্স প্রায় 40-50 মিনিটের মতো। এখন টাকিতে গেলে কিন্তু এই ধরনের হাওয়াটা বা এই ধরনের জিনিসটা পাওয়া যাবে না, ওখানে আবার অন্য রকমের। অ্যাকচুয়ালি আমার মিসেসের বাংলাদেশ দেখার খুব শখ আর কি। এবার ইছামতী নদীর ধারে বসে একটু ভালো লাগবে, কিন্তু টাকিতে গেলে অ্যাকচুয়ালি অন্তত একটা দিন থাকতে হয়, না থাকলে পুরোটা দেখা যায় না আর কি। ঘুরতে ঘুরতে আরেকটু এগিয়ে এসেছি আমরা, এখন এখানকার ভিউটাও দেখানোর চেষ্টা করছি আপনাদের। এখানে সবচেয়ে পাওনা হচ্ছে ফ্রি হাওয়া, যত থাকবেন তত পাবেন। আমার পেছনের দিকের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, পেছনের দিকের যে রাস্তাটা সেই রাস্তাটা সোজা চলে যাচ্ছে টাকি, আমরা এখন ওই দিকটাই যাব। টাকির দিকটাতেই বেরিয়ে যাব, তবে ভেবেছিলাম এখানটা একটুখানি সানসেটটা পর্যন্ত থাকলে ভালো হতো, কিন্তু এখন সবে 4টে বাজে, 3:30-4টে বাজে,
এখনো এক দেড় ঘন্টা থাকতে হবে। তো সেইটা না ভেবে আমরা ভাবলাম যে আমরা একটু টাকির দিকে চলে যাই, টাকি ইচ্ছামতি নদীর ধার ঘুরে তারপরে বাড়ি চলে যাব। চারিদিকে ভেরির মধ্যে ছোট ছোট যে গুমটিগুলো দেখতে পাচ্ছেন, ওখানেই সব মাছ ধরার জন্য যাবতীয় জিনিসপত্র, জাল, ছিপ, এগুলো রাখা। আমরা যেখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম সেখানে ভদ্রলোক বলছিলেন যে একটু বিকেলবেলা আসুন, আপনাদেরকে আমরা নৌকা করে ঘুরিয়ে দেব। তো সেটা তো মনে হয় না সম্ভব হচ্ছে, কারণ আমরা তো ওদিক থেকে ছেড়ে ছেড়ে বেরিয়ে এসেছি, চলে যাচ্ছি টাকির দিকে। রাস্তাটা সোজা গেলে চৌমাথা পড়বে একটা, সেখান থেকে বলছে সোজা চলে গেলে টাকি। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু মানে বন্ধু বান্ধব নিয়ে এসে আড্ডা মারার পক্ষে দারুণ জায়গা, আপনাদেরকে আগেও বললাম। চা স্ন্যাক্সের দোকানপাট টুকটাক রয়েছে, কোনো অসুবিধা হবে না। কে তোরা সব এখানেই থাকিস? হ্যাঁ, এখানে বাড়ি তো দেখতে পাচ্ছি না, তোদের বাড়ি কোথায়? ও, এই জায়গাটার নাম কি? ভাটকিয়া। হ্যাঁ, দক্ষিণ দেবীপুর। আর এই যে বলে এই যে আন্দুলপোতা, আন্দুলপোতা কতটুকু? ওটা ছেড়ে যেটা চলে আসলাম সেইটা হচ্ছে আন্দুলপোতা। আর এই 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 জায়গাটা সব ওইখানে ইটের ভাটা ফাটা নিয়ে, এগুলো জায়গার নাম হচ্ছে দক্ষিণ দেবীপুর। স্কুলে পড়িস? স্কুল খুলেছে? পরীক্ষা চলছে? কোন স্কুলে পড়িস? আচ্ছা, কোন ক্লাসে পড়িস তোরা? তুই নাইনে পড়িস? আচ্ছা, তোরা ওয়ানে পড়িস? দিদির সঙ্গে আড্ডা মারছিস? কে বন্ধু না দিদি? হ্যাঁ, বোন। আর এইটা ফুচকেটা? হ্যাঁ, সব বোন, ভাই বোন। আচ্ছা আচ্ছা, ভাগ্নি? তোর ভাগ্নি? বাবা, তোর নাম কি? হ্যাঁ, সৈফুল। তুই কোন ক্লাসে পড়িস? থ্রি। আচ্ছা, স্কুলে যাচ্ছিস এখন? স্কুল বন্ধ, স্কুল বন্ধ, কি মজা বল, পড়াশোনা করতে হচ্ছে না? আচ্ছা, যাই হোক বন্ধুরা, বাচ্চাগুলোর সঙ্গে কথা বলে বেশ আনন্দ লাগছিল। সবাই মিলে ভাই বোনেরা, অ্যাকচুয়ালি সবকটাই ভাই বোন, তার মধ্যে একজন আবার ভাগ্নি রয়েছে বলল, বেশ আনন্দ করে আড্ডা মারছে। স্কুল নেই, তবে পরীক্ষা চলছে বলছে। এই করেই মোটামুটি এদের সময় কেটে যাচ্ছে আনন্দ করে, আমাদের সঙ্গে একটু গল্প হলো। আমরা এখন আন্দুলপোতা ছেড়ে টাকির দিকে চলেছি, ওই একই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যে রাস্তা দিয়ে আন্দুলপোতায় ঢুকেছি সেই রাস্তা দিয়েই সোজা বেরিয়ে যাবো টাকির দিকে। এখান থেকে 40-45 মিনিট লাগবে বললো না? 40-45 মিনিট মতো লাগবে, পাঁচটার মধ্যে ঢুকে যাবো আশা করি। এখন কটা বাজে? মানে 4টে বাজে সবে, মোটামুটি 5টা ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবো টাকিতে। এবার টাকিতে ইচ্ছামতি নদীর ধারে কিছুক্ষণ সময় কাটিয়ে
একটু খাওয়া দাওয়া করতে হবে। এখন আস্তে আস্তে খিদের ভাবটা আসছে, যদিও একটু চা খেলাম বলে কিছুটা তাও খিদের ভাবটা মিটেছে। এখন টাকিতে পৌঁছে যা হবার হবে। আমের ইয়েরও করেছে কলম, বন্ধুরা। আমরা এখন টাকিতে ঢুকে গেছি। আমরা এখন টাকি যাচ্ছি হচ্ছে রাজবাড়ি ঘাটের দিকে। সেই রাস্তাটার কিছু অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি আন্দুলপোতা দিয়ে এসে এখানে ঢুকলাম। আন্দুলপোতার থেকে এই মোটামুটি 20 কিলোমিটারের মধ্যে হচ্ছে টাকি। অ্যাকচুয়ালি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন এটা প্ল্যানিং ছিল না। ওখানে যেহেতু আমরা তাড়াতাড়ি ঢুকে গেছিলাম তাই একটুখানি এক্সট্রা এই টাকি ঘাটটা ঘুরে দেখার জন্য চলে এসেছি আর কি। তো ওখানটা বেশ ভালোই লাগছিল। ওখানে অ্যাকচুয়ালি সানসেটের সময়টা থাকতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু সানসেট যেহেতু অনেকটাই টাইম লেগে যাবে, প্রায় 2-3 ঘন্টা আমাদের ওয়েট করতে হতো ওখানে, সেই জন্য হচ্ছে রাজবাড়ি ঘাটের দিকে তো চলো, তাহলে চলো রাজবাড়ি যেটা ঘাট মেন ঘাট মেন ঘাটটা যেটা সেই দিকেই সেখানেই চলো। সুন্দর করে সামনেটা সাজানো থাকে, ওপার পর্যন্ত দেয় না মাঝখানে।
আমরা এখন টাকিতে এসে খুব জোর খিদে পেয়ে গেছিল, চাউমিন খাচ্ছি। এখানে পরপর দোকানগুলো আছে, আপনারা এখানে চাউমিনগুলো খেতে পারেন। বিভিন্ন ধরনের স্ন্যাক্স আছে পেট ভরানোর জন্য। ভালোই বানিয়েছে, খারাপ না। বোটিংটা পেলাম না এখানে, বোটিং এখনও বলছে মিউনিসিপ্যালিটি থেকে এখনও পারমিশন দেয়নি। পার হেড সিস্টেমের টিকিট কেটে যেটা এখানে চলে, করোনার কারণে এখনও সেটা বন্ধ আছে। এখন বলছে যে বুকিং করে যেতে হবে, বুকিং করে যেতে গেলে পার বোটে 1,500 টাকা করে পড়বে। সো আমরা চিন্তা করলাম এবার আর বোটিং করবো না, পরে কোনো এক সময় এসে করবো। শীতকালে একবার আসার ইচ্ছে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা তো হিমজিক্যালি চলে এসেছি টাকিতে, টাকিতে এসে একদিন থেকে পুরোটা ঘুরে দেখা যায়, অনেকগুলো স্পট আছে দেখার। তো আমরা আজকে শুধু রাজবাড়ি ঘাটটা হয়ে টিফিন টিফিন করে এখান থেকে সানসেট টানসেট দেখে চলে যাব বাড়িতে। দেখা যাচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশের সঙ্গে সত্যি আমাদের একটা কেমন আত্মিক যোগাযোগ আছে। পাসপোর্ট পিছিয়ে রাখলে কাটনি কমাবে।